সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও একটা নতুন পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা থাকছে নারিকেলের ভাজা পুলি পিঠা এই পিঠাটা যেমন জুসি তেমন মুচমুচে খেতে আশা করছি পর্বটা সবার কাছে অনেক ভালো লাগবে শুরু করার প্রথমেই বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে চলুন কিভাবে তৈরি করতে হয় তার

একটু জুসি জুসি ভাব যেন থাকে এভাবে এটাকে চাল করতে হবে একদমই শুকিয়ে শক্ত করলে সেটা খেতে ভালো লাগে না একটু নরম নরম থাকা অবস্থাতেই নামিয়ে ফেলতে হবে এটা আমার তৈরি করা হয়ে গেছে এখন নামি একটা সাইডে রেখে দেব এখন একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পানিটা বলক ওঠা পর্যন্ত এই তো পানিটা ফুটে বলক উঠে এসেছে এ পর্যায়ে আমি দিয়ে দেব চালের গুঁড়া এখানে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া আর চুলা রাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে বন্ধ করে দেওয়া যাবে না এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিটের মতো আর চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন পলক উঠে এসেছে এই পর্যায়ে ভালোভাবে নেড়ে চালের গুঁড়াটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিটের মতো মিডিয়াম আছে রেখে দিতে হবে পাঁচ মিনিট পর আমি ডোটাকে একটা কাঠের বোর্ডের উপরে নিয়েছি এখন এটাকে হালকা গরম থাকা অবস্থাতেই ভালো করে মথে নিতে হবে আপনারা চালের গুঁড়ার পরিবর্তে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করে নিতে পারেন ডোটা একদম ঠান্ডা হয়ে গেলে তখন কিন্তু মথা যাবে না সেজন্য হালকা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে ডোটাকে মথে নিতে হবে এখন এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে আমি রুটির মতো করে বেলে নেব আর বাকি অংশটুকু রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে এখন এইভাবে হাতে সাহায্যে এখন এর উপরে কিছুটা ময়দা ছড়িয়ে দিচ্ছি এখন ছোট ছাইজের একটা রুটির মতো করে বেলে নেব এই তো রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে আর এর পূরত্বটাও দেখতে পাচ্ছেন এখন আমি এখানে সেই তৈরি করা সেই নারিকেলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি এভাবে একটু সাইজ করে দিতে হবে এখন এইভাবে একটু উল্টে দিতে হবে আমি এখানে এরকম একটা পিঠা তৈরি করার যে সাজ সেগুলো নিয়েছি এভাবে চাপ দিয়ে দিতে হবে তাহলে সুন্দর একটা পুলি পুলিপিঠার ডিজাইন হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল যাদের কাছে এই পুলি পুলিপিঠার সাজটা নাই তারা কিন্তু অন্যভাবেও তৈরি করতে পারেন এর আমি একটু কাজ থেকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কেমন হয়েছে আর এখন আরেকটা বড় সাইজের একটা রুটির মতো করে বেলে নিয়েছি আর এখানে একটা বাটির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেব যাদের কাছে ছাঁচ নেই তারা কিন্তু এভাবে তৈরি করে নিতে পারেন বড় একটা রুটি তৈরি করে তারপর এভাবে গোল করে কেটে নিলেই হয়ে যাবে আগেকার দিনে কিন্তু এভাবে পিঠাগুলো তৈরি করা হতো এখন এখানে সেই নারিকেলের পোড়টা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে মুখটাকে ভালো করে আটকে দিতে হবে আটকে দেওয়ার পরে এভাবে একটু ডিজাইন করে নেব একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিজাইনটা একদমই সহজ তবে দেখতে অনেক সুন্দর এই তো এভাবে একটু উল্টে উলটিয়ে ভাজ করে দিতে হবে আগেকার দিনে কিন্তু পুলিপিঠাগুলো সব এভাবেই তৈরি করা হতো আর এই ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই তো খুবই চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে এই ডিজাইনটা আমার কাছে খুব ভালো লাগে তো বাকি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নেব আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এখন এগুলোকে আমি ভেজে নেব সেজন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখনই পিঠাগুলোকে ভেজে নিতে হবে তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পরে যখন আপনি পিঠাগুলো দিবেন তখন চুলা রাসটাকে মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু কালারটা তাড়াতাড়ি চলে আসবে আর সেটা কিন্তু ভিতর থেকে হবে না অনেকটাই বড় সেজন্য আমি একত্রে অনেকগুলো একবারে ভেজে নিচ্ছি আর যতক্ষণ না এরকম কালার চলে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু চোলা রাসটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে খুব সুন্দর কালার হয়েছে আর এটা খেতেও যে কতটা মজার এবং মুচমুচে সেটা আপনারা নিশ্চয়ই দেখি বুঝতে পারছেন এই তো সবগুলো পিঠা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর কালার এসেছে পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেবো সবগুলো পিঠা খুবই সুন্দর এবং মজ হয়েছে আশা করছি আমার আজকের এই পুলি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আজকের মতো এখানে বিদায় নিয়ে নিয়েছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ